আমরা পৃথিবীতে দুটো বাতিল ফেরকার ব্যাপারে শুনেছি, একটি খাওয়ারেজ খারিজি আর একটি রাওয়াফেজ রাফেজি। যারা খারিজি তাদের উত্তরসূরিরাই ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা করে এবং ইয়াজিদের দালালি করে। পক্ষান্তরে যারা রাফিজি আহলুত তাশাইয়্য, যাদেরকে আপনারা চিনেন শিয়া বললে, তারা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে কথা বলে, কিন্তু তারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান সাহাবি, বিশেষ করে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে চরম বেয়াদবি করে থাকে। কথাগুলো মনে পড়েছে আপনাদের? তারপরে আমরা আরো দেখেছিলাম যে খারিজি ফেরকার বাতিল আকিদা বা অপপ্রচারে অনেকেই বিভ্রান্ত হয়ে আমাদের দেশে লেবাসধারী শেখ নামধারী মানুষগুলো এজিদের পক্ষে অতিরিক্ত দালালি করে থাকে, এবং আহলে বায়ত, বিশেষ করে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান মর্যাদার বিপক্ষে তারা বক্তব্য দিয়ে থাকে। এটাকে মেনে নেবার কোনো সুযোগ নেই। পক্ষান্তরে আবার রাফিজিদের উত্তরসূরি যারা আহলুত তাশাইয়্য, তাদের বিভ্রান্তি এবং অপপ্রচারে আমাদের সমাজে কিছু সুন্নি নামধারী, আদতেই তারা বেদাতি পদভ্রষ্ট, এদের মধ্যে দেখা যায় মাজার পূজারী পীর পূজারীও আছে, এরা প্রায়শই হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে সীমাতিরিক্ত বেয়াদবি করে থাকে। উভয় ফেরকাই বাতিল, ভণ্ড, গোমরা, এবং এদের মধ্যে কিছু আছে যারা ইসলামের গণ্ডির মধ্যেই নাই। কথা বুঝতে পেরেছেন? আমরা আমাদের দ্বিতীয় পর্বে আজকে সেই বাকি কথাগুলোই শুনব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা, এরা আল্লাহ কর্তৃক নির্বাচিত। মুসনাদুল ফেরদাউস হাদিসের কিতাবের মধ্যে এসেছে, দেড় হাজার বছর আগে কে কে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি হবার সৌভাগ্য লাভ করবেন, এটা আল্লাহ নির্বাচন করছে। সেজন্য কোথায় ছিল বেলালে হাবশি, হাবাসা, ইথিওপিয়া, এখন আবিসিনিয়া, হাবাসা বললে আমরা হাবাসা বললেই চিনি, মানচিত্রে দেশের নাম ইথিওপিয়া আফ্রিকা, সে হাবাসা থেকে তিনি কৃতদাস হিসেবে আসলেন আরবে। পরবর্তীতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদবের কাছে এসে সাহাবি হয়ে গেল। শুধু কি সাহাবি, সুবহান, বুখারী শরীফের মধ্যে এসেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে মুক্ত করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আবু বকরিন সাইয়্যিদুনা ফা আতাক সাইয়্যিদানা, হযরত ওমর বলেন আমাদের একজন মহান নেতা আবু বকর, তিনি মুক্তি করেছেন আরেক মহান নেতা, তার নাম বেলাল। কুরাইশ বংশের শ্রেষ্ঠ সন্তান হযরত ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয়েছে উম্মতের মুহাদ্দাস, অর্থাৎ যার মতের পক্ষে রসুলুল্লাহর কাছে ওহি আসত, একবার দুইবার আসে নাই, হযরত ওমরের ২২টি সিদ্ধান্তের পক্ষে ওহি এসেছে। এই ব্যক্তি যার ছায়া দেখলে শয়তান পালাত। জাহিরি যুগে উচ্চশিক্ষিত ১৭ জন কুরাইশদের একজন ছিলেন হযরত ওমর, অর্ধেক পৃথিবীর শাসক, ধুলার তখতে বসে অর্ধেক জাহান তিনি শাসন করেছেন, যার অঙ্গুলি হেলনে তখতে তাউস রোম সম্রাটদের সিংহাসনে কম্পন সৃষ্টি হয়ে গিয়েছিল। ইসলামের ঝান্ডা পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণ আল্লাহ তাআলা বিস্তীর্ণ করেছেন, যার মাধ্যমে সে ওমর বেলালের মতো হাবশি কৃতদাসকে
সাইয়্যিদ বা নেতা বলে মেনে নিলেন হযরত বেলালের এই মর্যাদা একমাত্র রাসূলুল্লাহর সাহবতের কারণে সুবহানাল্লাহ আবি সিনিয়ার বেলাল সাহাবী হয়ে গেলেন কিন্তু কুরাইশ বংশের আবু জেহেল সে কাফেরদের নেতা হয়ে গেল ঠিক কি বলেন না আবু জেহেল তার পুরো নাম ছিল হিশাম কি নাম ছিল হিশাম হ্যাঁ আবুল হিশাম এখন হিশাম নামে কেউ চিনে কথা বলেন না সুবহানাল্লাহ আল্লাহর হাবিব একবার বলেছেন আবু জাহেল সারা দুনিয়া তারে চিনে আবু জাহেল হিসেবে মূর্খের পিতা হিসেবে আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরময় জবান থেকে যে শব্দটা বের হয়েছে ওটা আল্লাহর কাছে কত দামি তা জানেন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জালিলুল কদর সাহাবী ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলুন তো আবু হুরায়রা অর্থ কি বিড়াল ছানার বাবা হিজরাতের তাসগীর হচ্ছে হুরায়রা বিড়াল ছানার বাবা ওনার আসল নাম ছিল আব্দুর রহমান ইবনে সাখার কি নাম একদিন তিনি জুব্বার হাতার মধ্যে বিড়ালের বাচ্চা নিয়ে খেলতেছিলেন রাসূলুল্লাহ তাকে আদরের সাথে ডাক দিলেন ইয়া আবা হুরায়রা হে বিড়াল ছানার বাবা যার নাম আব্দুর রহমান ইবনে সাখার কিন্তু আল্লাহর রাসূল একবার বলেছেন তাকে আবু হুরায়রা বিড়াল ছানার বাবা 5,500 এর উপর হাদিস তিনি রাওয়ায়াত করেছেন কোথাও তার নাম আন আব্দুর রহমান ইবনে সাখার আসে নাই সব জায়গায় এসেছে আন আবি হুরায়রা আল্লাহু আকবার চিন্তা করেছেন কোথাও তার আসল নামটা আসে নাই আব্দুর রহমান বর্ণনা করেছেন নাম আসছে বিড়াল ছানার বাবা হাদিসটি বর্ণনা করেছেন কারণ রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরময় জবান থেকে যে কথাটা একবার বের হয়েছে সেটা বাতিল হতে পারে না সেটা অনর্থক হতে পারে না ঠিক কিয়ামত তক সেই শব্দের সম্মান রক্ষা ও হেফাজতের দায়িত্ব কার আল্লাহ কাফের মুশরিক নাস্তিক রামবাম বুঝবেটা কি ওরা তো চোখ থাকতে অন্ধ কপালটা মন্দ ঠিক দেখেন না এদের জ্ঞান বুদ্ধি কত লোপ পাইছে এরা জান্নাতও চিনে না জাহান্নামও চিনে না কোনটা জান্নাত তাও চিনে না কোনটা জাহান্নাম তাও তো চিনে না এতটা মানসিক প্রতিবন্ধী মানুষ এত বড় বড় দায়িত্ব পায় কেমন করে ইসলামী রাষ্ট্রবিজ্ঞানে নেতার চারটা গুণ লাগে কয়টা চারটা ইসলামী স্টেট যে চালাবে রাষ্ট্র যে চালাবে সমাজ যে চালাবে তার কয়টা গুণ লাগে ইবনে খালদুন তার মুকদ্দমায় লিখেছেন এটা আমার ভিন্ন লেকচারে আপনারা পাবেন কয়টা গুণ চারটা ইল কোরআন সুন্নাহর ইলম লাগবে না তার এদের যে কতটুকু ইসলাম সম্পর্কিত ধারণাই নাই ওই যে কেজন একজন বলতেছে আগামীকাল এই ঈদগাহে ঈদুল ফিতরের জানাজা অনুষ্ঠিত হবে এগুলো ব্যাপক ট্রল হচ্ছে জান্নাত চিনে না জাহান্নামও চিনে না এতটা নির্ভোক মানুষ আমাদের নেতৃত্বে থাকলে জাতির গন্তব্য কই শোনেন না এগুলো না বুঝেন না প্রথম লাগবে কি ইল তারপরে আদালত ইনসাফ তিন নাম্বার কেফায়া কেফায়া হচ্ছে জুরআত আইন প্রয়োগ করার শাসন করার পার্সোনালিটি লাগবে ব্যক্তিত্ব লাগবে এটা ছাড়া সম্ভব চার নাম্বার হচ্ছে আপনার সালামাতুল হাওয়াসি ওয়াল আযা নেতাকে মানসিক সুস্থ হতে হবে শারীরিক সুস্থ হতে হবে আমাদের অধিকাংশ নেতাই মানসিক অসুস্থ মানসিক এরা কি বলবে তা জানে না আফসোস
সম্মানিত সুধী, তো বলছি না আপনাদেরকে যে কথাগুলো বলছি না, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম হাদিসে আব্দুর রহমান আসছেন আবু হুরায়রা, কারণ রাসূলুল্লাহ একবার বলেছিলেন কি সুবহানাল্লাহ। হযরত বেলাল সাহাবী হয়ে গেলেন, আর আবু জেহেল জ্ঞানীর পিতা মূর্খের পিতা টাইটেল পেল, মূর্খের পিতা নাম পাইল আবু জেহেল, কুরাইশ নেতা হয়ে। তাহলে কে সাহাবি হবেন কে হবেন না এটা নির্বাচন কে করছেন? এখন কোন একজন সাহাবির ব্যাপারে যে কটাক্ষ করলো, বেয়াদবি করলো, সে তো আল্লাহ সিদ্ধান্তকে মানল না, ঠিক কিনা? সাহাবায়ে কেরামের ফজিলত আল্লাহর কাছে তার হাবিবের সাহাবিদের মর্যাদা মূল্য সম্মান কত বেশি আপনি চিন্তা করতে পারেন? সহি বুখারিতে এসছে, হাদিসটি মুসলিমও আছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিগণ দাঁড়িয়ে আছেন মদিনাতুল মুনাওয়ারাতে, একটা লাশ গেল, এক ব্যক্তির লাশ। তো সাহাবায়ে কেরাম খুব প্রশংসা করলেন, লোকটা ভালো ছিল, বুঝলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত, ওয়াজিব হোক ওয়াজিব হোক, সুবহানাল্লাহ, ওয়াজিব হয়ে গেছে। কিছুক্ষণ পর আরেকটা লাশ গেল, সাহাবায়ে কেরাম তার দোষ ত্রুটি বললেন, আল্লাহ রাসূল বললেন ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেল। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, উভয় ব্যক্তির ক্ষেত্রে বললেন ওয়াজাবাত ওয়াজিব হয়ে গেল, কার জন্য কি ওয়াজিব হয়েছে? সাহাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন মান আসনাইতুম আলাইহি খাইরান ওয়াজাবাত লাহুল জান্নাহ, তোমরা সাহাবীগণ যাকে ভালো বলেছো জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে, ওয়ামান আসনাইতুম আলাইহি শাররান ওয়াজাবাত লাহুন নার, আর তোমরা যে ব্যক্তির ক্ষেত্রে মন্দচারি করেছ তার দোষ ত্রুটি বলেছ তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। কেন? আনতুম সুহাদাউল্লাহি ফিল আরদ, আনতুম সুহাদাউল্লাহি ফিল আরদ, আনতুম সুহাদাউল্লাহি ফিল আরদ, কারণ তোমরা এই জমিনে আল্লাহর সাক্ষ্যদাতা। তোমরা এই পৃথিবীতে আল্লাহর সাক্ষ্যদাতা, তোমাদের সাক্ষী আল্লাহ কবুল করবেন, তোমাদের সাক্ষ্যর উপর আল্লাহ সিদ্ধান্ত নেবেন কে জান্নাত যাবে আর কে জাহান্নাম যাবে। সেই সাহাবায়ে কেরামের সামনে সামান্যতম কটূক্তি করা কোন মুসলমানের পক্ষে সম্ভব না, সম্ভব রাফিজিদের পক্ষে, সম্ভব খারিজিদের পক্ষে, আহলে সুন্নাল জামাতের পক্ষে এটা সম্ভব না। প্রিয় সুধী, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব নির্যাতন করা হচ্ছে, ওনার নাম ওনার মুরিদ ছিল উমাইয়া ইবনে খালাফ, কি নাম? কাফেরদের দুর্ধর্ষ নেতা, প্রতিদিন হযরত বেলালকে মারে, প্রতিদিন হযরত বেলালকে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতন যে কি হতো হযরত বেলালের উপর তা তো চিন্তাও করতে পারবেন না, তরবারির বাট দিয়ে তাকে পিটানো হতো, কিন্তু হাওমাও করে কাঁদতেন, বাবলা গাছের কাঁটা দিয়ে তৈরি টুপি তার মাথায় পরিধান করায় দেওয়া হতো, তাজা রক্তের লহু ধারা তার মাথা থেকে ঝরত, খেজুর খেজুরের পাকানো রশি দিয়ে তার গলায় ফাঁস দিয়ে টেনে নামানো হতো পাহাড় থেকে মরুভূমিতে, পাহাড়ি কাঁটা তার দেহকে ছিন্ন ভিন্ন করে দিত। মরুভূমিতে উমাইয়া একদিন নিয়ে আসলো, উলঙ্গ করে জ্বলন্ত অঙ্গার জ্বালিয়ে হযরত বেলালকে শুইয়ে দিল, বুকের উপর একটা পাথর রেখে দিল, একবার তিনি হুশে থাকেন আরেকবার বেহুশ হয়ে যান। নিথর নিস্তব্ধ দেহ যখন হুশ ফিরে তো ঠোঁট নড়ে,
উমাইয়া মুখটা কানের কাছে নিয়ে শুনে ঠোঁট নেড়ে আঙ্গুল উঁচু করে বেলাল বলতেছে আহাদ আহাদ। সে অবস্থাতেও তিনি আল্লাহর তাওহীদের ঘোষণা করে যাচ্ছে। বিরক্ত হয়ে উমাইয়া একদিন বলল, বেলাল এত নির্যাতন করি নিপীড়ন করি, তুমি ইসলাম ছাড়ো না কেন? তুমি ইসলাম ছাড়ো, আজকে তোমাকে মুক্ত করে দিব, স্বাধীনভাবে তুমি ঘুরে বেড়াবে, তোমাকে নিঃশর্তভাবে মুক্ত করে দিব, নতুবা নির্যাতন চলতেই থাকবে। হযরত বেলাল জবাবে বললেন, আরবের কবি তার কথাটাকে কাব্যে রূপ দিয়েছেন। হযরত বেলাল তাকে ডেকে বললেন, লাকাল জিসমুল্লাতি মুল্লিকতা মিন্নি ওয়ালিল্লাহি সারাইর ওয়াল উকুল। উমাইয়া আমার দেহের মালিক তুমি, এটা তুমি কিনছো আমার দেহটা, কিন্তু আমার মন তো কিনতে পারো নাই। আমার দেহটাকে যা খুশি তা করো, কেটে টুকরো করে দাও, আগুনে জ্বালিয়ে ভস্ম করে দাও, আমি কিচ্ছু বলবো না, কিন্তু হৃদয়ের গভীরে যেখানে আল্লাহ তার রসুলের ভালোবাসা রেখেছি সেখানে হাত দেবার ক্ষমতা তোমার নাই। রুটিন মাফিক হযরত বেলালকে মারতেছে, তিনি চিৎকার করছেন, তার সে আর্তনাদ আরবের আকাশ ও বাতাসকে ভারী করে দিচ্ছে। উমাইয়ার বাড়ির পাশ দিয়ে আবু বকর সিদ্দিক যাচ্ছেন, সিদ্দিক আকবর বেলালের কান্নার আওয়াজ শুনে আর সহ্য করতে পারলেন না, দৌড়ে উমাইয়ার কাছে গেছেন। যেমন উমাইয়া, একটা মানুষের এটাই অপরাধ, সে মহান আল্লাহকে এক বলে বিশ্বাস করে এই জন্য তুমি এভাবে মারছ? কাফের উমাইয়া বলে, আবু বকর তোমার যদি এত মায়া মহব্বত লাগে তো তুমি আমার থেকে তারে খরিদ করে নিয়ে যাও। উমাইয়া ভাবছে বেলাল কালো মানুষ, তার দাম নাই, আমি এমন চড়া দামি চাইব যেন আবু বকর কিনতে না পারে। বলে কি লাগবে? বলে 40 উকিয়া স্বর্ণ লাগবে। কত? শুধু তাই না, তোমার কাছে রোম দেশের যে গোলাম আছে নাস্তা শ্রমিক তাকেও দিতে হবে। এবার চিন্তা করো রাজি আছো কিনা। আবু বকর সিদ্দিক বললেন, হ্যাঁ আমি 40 উকিয়া স্বর্ণ দিব, আমার রোম দেশের দামি গোলামটাও দিব, বেলালকে আমাকে দিয়ে দাও। বিনিময়ের পরে উমাইয়া হযরত আবু বকরকে বললেন, আবু বকর তোমার মতো নির্ভর তো দেখি নাই। নাউজুবিল্লাহ। তিনি বললেন, কেন? বলে যে দেখো, তোমার যে গোলাম রোম দেশের তার মূল্য 600 দেরহাম, আর বেলালকে কিনছি আমি মাত্র 6 দেরহাম। কত? 6 দেরহাম। তোমার রোম দেশের গোলাম সুদর্শন আর বেলাল হচ্ছে কালো মানুষ, আবার 40 উকিয়া স্বর্ণ, সব রাজি হয়ে বেলালকে তুমি নিবা কি কারণ? সিদ্দিক আকবর বললেন, উমাইয়া নির্ভোত আমি না তুমি, সারা দুনিয়া এক পাল্লায় দিলেও বেলালের দাম আমার কাছে তার চেয়ে বেশি, কারণ সে আল্লাহর রসূলের সাহাবি, সাহাবির মর্যাদা এত বেশি। সাহাবায়ে কেরামের শানে সামান্যতম বেয়াদবি কোনো মুসলিম করতে পারে না, ওটা মুনাফিক, জিন্দিক, খারিজি, রাফিজি, বেঈমান, ঠিক কিনা বলেন? সম্মানিত সুদি, কোন একজন সাহাবিকে নিয়ে মন্তব্য করা যাবে না, দোষও ধরা যাবে না, যাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আর এভাবেই আমি তোমাদেরকে মধ্যবর্তী মধ্যপন্থী জাতি হিসেবে নির্ধারণ করেছি। সুবহানাল্লাহ। লিতাকুনু সুহাদা আলান নাস, যেন তোমরা কাল কিয়ামতের দিন মানব জাতির জন্য আল্লাহর পক্ষে সাক্ষ্যদাতা হতে পারো। ওয়াকুনার রাসূলু শাহীদা ওয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, আর আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তোমাদের পক্ষে সাক্ষ্যদাতা হবেন। আমি যে বুখারী মুসলিম থেকে হাদিস বলেছি সেখানে আপনারা দেখেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাহাবায়ে কেরামকে বলেছেন, আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, তোমরা এই জমিনে আল্লাহর সাক্ষ্যদাতা। সুবহানাল্লাহ। এই আয়াতে সাহাবায়ে কেরামকে আল্লাহ খেতাব করেছেন খাস, আর বাকি উম্মতে মুহাম্মদীকে খেতাব করেছেন আম। সুবহানাল্লাহ। আমরাও আছি এর মধ্যে, সাক্ষ্যদাতার মধ্যে, আল্লাহর পক্ষে সাক্ষ্যদাতার মধ্যে আমরাও আছি। সুবহানাল্লাহ বলবেন না? খুশি হন নাই? এই সৌভাগ্য কেন পেলেন? বাঙালি হয়ে জন্ম নেবার কারণে নাকি? তাই তো, এই যে আমরা বাঙালি বাঙালি কীর্তন শুনতেছি, কীর্তন গীত, আহা আফসোস, কে বাঙালি, কে হিন্দুস্তানি, কে পাকিস্তানি, কে আমেরিকান, এগুলো দুই পয়সার মূল্য আমার আল্লাহর কাছে না। আমার আল্লাহ তাআলা সম্মান দিবেন তাকে যে রাসূলুল্লাহর উম্মত হবে। ইসলাম ডেমোক্রেসিকেও বিশ্বাস করে না, ইসলাম ন্যাশনালিজম বা উগ্র জাতীয়তাবাদকেও সমর্থন করে না। আমরা পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলো জাতীয়তাবাদের ভিত্তিতে 57টা ভাগ হয়ে গেছি। কটা ভাগ? সীমানা দিয়ে, বর্ডার দিয়ে, জাতীয়তাবাদের প্রাচীরে কয়টা ভাগ করছে আমাদের? কথা বলেন, আরবি বাঙালি ঠিক কিনা? কথা বলেন, ভারতী, এটা তো অমুসলিম, রাষ্ট্রীয় অমুসলিম। অন্য অন্য দেশগুলো দেখেন, ইরাকি ঠিক কিনা, সুদানি কেন এই ভাগ করলেন, কেন ফিলিস্তিনি, কেন? মুসলমানের তো একটা পরিচয় উম্মতে মুহাম্মাদী। তাহলে জাতীয়তাবাদের গণ্ডিতে, বর্ডার দিয়ে, সীমানা দিয়ে, উগ্র জাতীয়তাবাদের প্রাচীর দিয়ে মুসলমানকে বিভক্ত করার উদ্দেশ্য হচ্ছে মুসলমানের আন্তর্জাতিক ঐক্যকে বিনষ্ট করা। সারা দুনিয়ার মুসলমান একটি সূত্রে এক জাতি, সেই সূত্রটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা যে পড়েছে, সাহাবায়ে কেরামের মতো বিশ্বাস করেছে, সে মুসলিম। সে আমেরিকায় থাক, আফ্রিকাতে থাক, বাংলাদেশে থাক, যেখানে থাক, ঠিক কিনা বলায়? আমরা আল্লাহর পক্ষে সাক্ষ্যদাতা। খুশি? তা আমরা বাঙালি হয়ে খুশি না মুসলিম হয়ে খুশি? আমাদেরকে কি কি যে শিখানো হয় তো বলেও শেষ করা যায়। আমরা স্কুলে পড়েছিলাম হিন্দু কবি, তার নামটাও মনে নাই, কি যেন অন্ন শঙ্কর না কি নাম, জীবনানন্দ দাস, তার কবিতা। এই লোক কবিতাতে স্বপ্ন দেখছে, আমি আবার বাংলায় ফিরে আসব শঙ্খচিল হয়ে। নওজুবিল্লাহ, মরার পর মানুষ ফিরে আসবে? পুনর্জন্মের বিশ্বাস মুসলমান বিশ্বাস করতে পারে? এটা হিন্দুদের একটা মিথ্যা কাল্পনিক ধারণা ও বিশ্বাস। পুনর্জন্মকে যে বিশ্বাস করবে, সে আল্লাহর কোরআনের 2000 আয়াতকে অস্বীকার করলো। সে শুধু কাফের না কুখ্যাত কাফের? সেই পুনর্জন্মের কবিতা আমাদের পড়ানো হবে, আবার আমি বাংলায় ফিরে আসব। ধান সিঁড়িটির কি যেন বহুত আগে পড়ছি, এগুলো আমার মনেও নাই। কবিতার মূল বক্তব্যটা একটু একটু মনে আছে, ধান সিঁড়িতে ফিরে আসবে শঙ্খচিল হয়ে। হ্যাঁ, কি হয়ে? না আউযুবিল্লাহি মিন যালিক, না এই বিশ্বাস আমাদের নয়। আমরা গর্বিত বাঙালি হয়ে নয়, এই পরিচয় পড়ে আমাদের প্রথম পরিচয়, আমরা উম্মতে মুহাম্মাদী, আমরা মুসলিম, আমরা ইমানদার, এই ভূপৃষ্ঠে আমরা আল্লাহর সাক্ষ্যদাতা, এটা আমাদের পরিচয়। তারপর পরিচয় হতে পারে বাংলাদেশ, ঠিক কিনা? তারপরে তো পরিচয়ের তো অভাব নেই, তারপর আঞ্চলিক পরিচয়, বরগুনা, নোয়াখালী, পটিয়াখালী, ঠিক কিনা? নারায়ণগঞ্জ, বিভিন্ন পরিচয় আছে আমাদের, ঠিক কিনা? তারপর পরিচয় আছে কোন মহল্লা, কোন এলাকা, এত পরিচয় বিভক্ত হতে হতে এখন তার কার্ডের অভাব নাই, আইডি কার্ড, এনআইডি, 3 সার্টিফিকেট, 3টা পকেটে নিয়ে ঘুরতে হবে,
কিছুদিন পর বলবে ভাই যারা বিবাহিত কাবীর নামও পকেটে রাখবে ঠিক সেই সময় আসবে কিছুদিন ঠিক কি না বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে ঘুরবে মানুষ এখন সার্টিফিকেট নিয়ে নিয়ে ঘুরতে হবে এনআইডি স্মার্ট কার্ড আর কি কি আছে জন্মনি বন্ধন তিন সার্টিফিকেট এগুলো পকেটে রাখতে হবে কি বলেন এগুলো নিয়ে নিয়ে ঘুরতে হবে তো وكذلك جعلناكم امه وسطا এখানে আল্লাহ তাআলা খাস ভাবে সম্বোধন করেছেন সাহাবা একরামকে আর আম ভাবে উম্মত গোটা উম্মতকে মধ্যবর্তী উম্মত হিসেবে নির্ধারণ করেছে সুবহানাল্লাহ কেন তোমরা যেন কাল কিয়ামতে আমি আল্লাহর পক্ষে সাক্ষ্যদাতা হতে পারো আর তোমাদের পক্ষে সাক্ষ্যদাতা হবেন আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীরের কিতাবে এসেছে হাশর ময়দান যখন কায়েম হবে ইহুদিরা পূর্বের কাফেররা তাদের নবীর বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করবে ইহুদিরা বলবে আল্লাহ আমাদের দোষ নাই মূসা আমাদের কাছে মেসেজ পৌঁছায় নাই কথা বলেন আল্লাহ মূসাকে জিজ্ঞেস করবেন হাল বাল্লাক্তা বনী ইসরায়েলের কাছে আমার পয়গাম পৌঁছাইছো তুই বলবেন আল্লাহ অবশ্যই বনী ইসরায়েল বলবে আল্লাহ অবশ্যই না বনী ইসরায়েল মানে পৃথিবীর সবচেয়ে অভিশপ্ত জাতি এই ইহুদি এদের পূর্বপুরুষ হ্যাঁ এরা আল্লাহর এত নিদর্শন দেখছে তারপর তার ঈমান ঈসাকে আল্লাহ বলবেন হাল বাল্লাক্তা ঈসা তুই কি আমার পয়গামটা বনী ইসরায়েলের কাছে পৌঁছাইছ হযরত ঈসা বলবেন আল্লাহ যেভাবে পয়গাম দিছো সেভাবে পৌঁছাইছে বনী ইসরায়েল বলবে আল্লাহ অবশ্যই না পৌঁছায়নি প্রত্যেক নবীকে তার উম্মত মিথ্যা প্রতিপন্ন করবে কথা বুঝতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা ঈসা দাউদ সুলেমান ইব্রাহিম খলিল সবাইকে বলবেন আপনারা যে পৌঁছেছেন আমার পয়গাম তার পক্ষে সাক্ষ্য কোথায় সাক্ষী কোথায় নবীগণ বলবেন আল্লাহ আমাদের সাক্ষী উম্মতে মুহাম্মাদী সুবহানাল্লাহ উম্মতে মুহাম্মাদীর ইমানদারগণ প্রথমে সাহাবা একরাম বলবেন আয় আল্লাহ মূসা ঈসা সুলেমান ইব্রাহিম যথাযথ তোমার পয়গাম কওমের কাছে পৌঁছাইছে প্রশ্ন আসবে হাশর ময়দানে উম্মতে মুহাম্মাদী যে সঠিক সাক্ষ্য দিচ্ছে তাদের পক্ষে সাক্ষীকে আল্লাহ বলবেন উম্মতে মুহাম্মাদীর পক্ষে সাক্ষী তাদের নবী তাদের রসুল আমার হাবিব নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীগণ জিতে যাবেন কাফের উম্মত গুলো জাহান্নামে সুবহানাল্লাহ বলবেন না সাক্ষ্যদাতা প্রথম কারা এর থেকেই তো বোঝা যায় সাহাবা একরাম সত্যের মানদণ্ডে উত্তীর্ণ এই কথাটা সার্টিফাইড কে করেছেন আল্লাহ তাহলে ইতিহাসের বইতে পিকে হিট্রি কুখ্যাত ইংরেজ লেখক পিকে হিট্রি জর্জ বার্নার্ড শো কার্লাইল এবং ওই যে আরেক আছে মীর মোশাররফ হোসেন বিশা সিন্ধু লিখছে এ লোকটাও ছিল রাফিজি শিয়া ইচ্ছা মতো কারবালার ঘটনা মনগড়া লিখছে যা মিথ্যার সাথে সম্পর্ক বেশি সত্যের সাথে সম্পর্ক কম এবং ইসলামের ইতিহাস যেটা পড়ানো হয় আলিয়া মাদ্রাসায় ইসলাম স্টাডিজে কলেজে কে কে আলীর লেখা এ লোকটাও ছিল রাফিজি এবং শিয়া তাদের কথায় আমরা তাদের বিভ্রান্তিতে আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন একজন সাহাবীর সামনে বেয়াদবিমূলক কথা বলবো না মনে থাকবে ইনশাআল্লাহ সম্মানিত সুধি সাহাবা একরামকে ভালোবাসা ইমানের অংশ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে বুখারী ও মুসলিমে আল্লাহর হাবিবের শাক করেছেন আল ঈমান বিদআউ ওয়া সিত্তুনা শুবা ওয়া ফি রিওয়ায়াতিন সাবউনা শুবা ইমানের সত্তরের অধিক শাখা সোয়াবুল ইমান
সহ মুহাদ্দিসদের কিতাব দেখলে দেখা যায় ইমানের 77টি শাখা কতটি 77 এর মধ্যে অন্যতম শাখা হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের ভালোবাসা বুখারীতে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন আয়াতুল ঈমানে হুব্বুল আনসার ওয়া আয়াতুন নিফাকে বুগজুল আনসার আমার আনসার সাহাবীদের ভালোবাসা ইমানের আলামত আর আমার আনসার সাহাবীদের সাথে দুশমনি রাখা এটা হচ্ছে মুনাফিকের আলামত ঠিক ইসলামের আলামত না ঠিক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সাহাবীকে আমরা সম্মান করি তাদেরকে আমরা সত্যের মানদণ্ড হিসেবে স্বীকার করি ঠিক কিনা বলেন অতএব দুদিনের আলোচনায় দুই জুমার আলোচনায় আমরা মূল সিদ্ধান্তে কি পৌঁছলাম ইয়াজিদ বেঈমান ছিল কাফের ছিল কারবালায় সঠিক সিদ্ধান্ত ছিল ইমাম হোসেনের হোসেন রাদিয়াল্লাহু আনহু চেয়েছিলেন খেলাফত ইয়াজিদ চেয়েছিল মুলুকিয়াত রাজতন্ত্র ঠিক কিনা কোন অবস্থায় ইয়াজিদকে কারবালার ঘটনার জন্য দায় মুক্ত করা যাবে না দায় মুক্ত করে কুখ্যাত খারিজিরা পক্ষান্তরে অপরদিকে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে দোষারোপ করা যাবে না হযরত আলী আর হযরত মুয়াবিয়ায় যে যুদ্ধ হয়েছিল সেটা ছিল মুশাজারাতুস সাহাবা আমি ব্যাখ্যা করেছিলাম একটি বৃক্ষের ঠালে ঠালে ঘর্ষণ হয় দায়ী কি বৃক্ষ না বাইরের বাতাস দায়ী কি বৃক্ষের ঠালগুলো না বাইরের বাতাস হযরত মুয়াবিয়া হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা ও মুয়াবিয়ার মধ্যে যুদ্ধ হয়েছিল বাইরের বাতাসের কারণে সেটা ছিল আব্দুল্লাহ বিন সাবার সাবাই চক্র ঠিক কিনা অবশ্যই আমরা বলবো যুদ্ধে হযরত আলী ছিলেন সঠিক হযরত মুয়াবিয়া ছিলেন ভুল সাহাবা একরাম প্রত্যেকই ছিলেন মুজতাহিদ মুজতাহিদ যখন সঠিক সিদ্ধান্তে পৌঁছে তখন তাকে ডবল পুরস্কার দেওয়া হয় আর যখন সে ভুলও করে তখন তাকে একটি পুরস্কার দেওয়া হয় আমরা বলি হযরত মুয়াবিয়ার ইস্তিহাদ ভুল ছিল হযরত আলীর ইস্তিহাদ সঠিক ছিল তারপরে আমরা এসেছি হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করা যাবে না কারণ তিনি ছিলেন জালিলুল কদর সাহাবী তিনি ছিলেন কাতেবে ওয়াহী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন আল্লাহর কাছ থেকে কোরআন আসত আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর ওহী কোরআন তেলাওয়াত করতেন যে সাহাবীগণ বিভিন্ন হাড় পাথর চামড়ায় লিখতেন ওই লেখকদের একজন ছিলেন হযরত মুয়াবিয়া কানা সাহাবিয়া কবীরান মিন আজাল্লি আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলিলুল কদর সাহাবী তিনি ছিলেন ওনার ব্যাপারে যারা বাংলাদেশে সুন্নি সাজে সুন্নি হিসাজে সুন্নি এগুলো মুসলমানই হয় না সুন্নি ওহাবি তো পড়ে আগে কি হতে হবে মুসলমান হতে হবে না এগুলো ভালো মতো মুসলমান হয় না এরা অতিরিক্ত দেখায় যে আমরা খুব খাঁটি সুন্নি আমরা নকল সুন্নি ওনারা কি খাঁটি সুন্নি এরা মুসলমানই না পীরকে সাজদা করে মাজারকে সাজদা করে ঢোল ডক্কর বাজায় তারে নারে ঠিক কি না এরা তো বলে আমরা হ্যাঁ সুন্নি খাঁটি সুন্নি এরা তো মুসলমানই হয় নাই ভালো মতো সুন্নি তো অনেক পরে এরা হযরত মুয়াবিয়াকে গালিগালাজ করে এতে তাদের কুফর হয় কি হয় সুন্নি থাকার প্রশ্নই আসে না রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন হযরত আবু সাঈদ খুদরী বর্ণনা করেছেন আন আবি সাঈদিনিল খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাসুবু আসহাবি فلو أن أحدكم أنفك مثل أحد ذهبا ما بلغ مد أحدهم ولا نصيفة আমার সাহাবীদেরকে গালিগালাজ করো না তোমাদের কেউ যদি উহুদ পাহাড় সমান স্বর্ণ আল্লাহর পথে দান করে দেয় আমার সাহাবীদের দান করা এক মুদ বা তার অর্ধেক পরিমাণের সমানও হবে না আল্লাহু আকবার সাবধান সাহাবা একরামের ব্যাপারে ঈমান থাকবে না রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
من سب أصحابي فعليه لعنة الله والملائكة والناس أجمعين আমার সাহাবীদেরকে যে গালিগালাজ করলো সমালোচনা করলো তার উপর আল্লাহর লানত সকল ফেরেশতাদের লানত সকল মুমিনদের লানত অতএব যারা হযরত মুয়াবিয়ার সাথে বিবাদী করে তিনি তো জালিলুল কদর সাহাবী নিঃসন্দেহে তাদের উপর আল্লাহর লানত বর্ষিত হয় ঠিক কি না বলেন ইমাম সুফকিকে প্রশ্ন করা হয়েছে ইমাম সুফকি বহুত বড় মুজতাহিদ মুহাদ্দিস মানে মুহাদ্দিসই যে আমাদের দেশে মুহাদ্দিসই মুহাদ্দিস না এগুলো তো ওরফি মুহাদ্দিস সব জায়গায় যেখানে যাবেন শেখুলা দেশ তারপরে মুমতাজুল মুহাদ্দিসিন তারপর হেড মুহাদ্দিস বাহ কামিল পাস করতে না করতে হেড মুহাদ্দিস দারো পাস করতে না করতে শেখুলা দেশ এগুলো ওরফি মুহাদ্দিস মুহাদ্দিস মুতলাক এখন নাই পৃথিবীতে আব্দুল হাই লখনাবি ফতাওয়া মজমুআতে লেখেন তার দৃষ্টিতে মুহাদ্দিস মুতলাক যার পরে আর পাওয়া যায় না তিনি আব্দুল হক মুহাদ্দিস দেলভি যিনি ইন্তেকাল করেন 400 বছর আগে সুবহানাল্লাহ তে এখন মুহাদ্দিস কই এসব হচ্ছে ওরফি মুহাদ্দিস কি ওরফি এমএমডি তাজউদ্দিন সুবকি সুবহানাল্লাহ প্রায় 800-900 বছর আগে ইমাম মুহাদ্দিস তার ফতোয়া হচ্ছে ইন্না সাব্বাল জামিয়ে লা শাক্কা আন্নাহু কুফর রাসূলুল্লাহ সমস্ত সাহাবীদেরকে সামগ্রিকভাবে গালি দেওয়া কুফরি যে গালি দিবে সে কাফের শিয়া হাফিজিরা রাসূলুল্লাহ সকল সাহাবীকে গালিগালাজ করে মুনকিরুল হাদিস যারা শুধু কোরআন শরীফকে বিশ্বাস করে হাদিস বিশ্বাস করে না তারাও সমস্ত সাহাবীর সমালোচনা করে তো তারাও কি কাফের আমি আশা বলতে ভয় লাগে বুক ভরা শ্বাস নিয়ে কও যারা হাদিস অস্বীকার করে তারা কি কাফের তারপরে তারপর তিনি বলেন ওয়া হাকাযা ইযা সাব্বা ওয়াহিদান মিনাস সাহাবাতি হাইসু হুয়া সাহাবিয়ুন রাসূলুল্লাহর একজন সাহাবীকেও কেউ যদি গালি দেয় এই জন্য যে তিনি সাহাবী ছিলেন তবুও কুফর হবে কি হবে লিআন্না যালিকা ইস্তিগফাফুন বিহাক্কিস সুহবা ফাফিহি তা'আরুযুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা শাক্কা ফি কুফরি সাহাবি রাসূলুল্লাহর কোন সাহাবীকে সাহাবী হওয়ার কারণে কেউ যদি গালি দেয় সেও কাফের হয়ে যাবে কি হয়ে যাবে কাফের হযরত মুয়াবিয়াকে যে গালি দিবে তার ঈমান থাকবে না এসব ভণ্ড সুন্নি বেদাতীরা শুধু মুয়াবিয়াকে গালি দেয় না বলে তিনি সাহাবী ছিলেন না এদের মধ্যে কেউ কেউ মুয়াবিয়াকে বেঈমান বলতে চায় ইমাম মালিক রাহমাতুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছে প্রশ্ন করা হয়েছে তাকে জিজ্ঞেস করা হয়েছে সাহাবায়ে কেরামের ব্যাপারে হযরত মুয়াবিয়ার ব্যাপারে আমাদের সিদ্ধান্ত কি তিনি বলেছেন মান শাতামা আহাদাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবা বকর আও উমর আও উসমান আও মুআউয়াত আও আমর ইবনে আস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একজন সাহাবী হযরত আবু বকর ওমর উসমান আলী মুয়াবিয়া বা আমর ইবনে আস তাদের একজন কেউ কেউ যদি গালি দেয় তার ক্ষেত্রে সিদ্ধান্ত কি তিনি বলেন ফা ইন ক্বালা কানু আলা দালালিন ওয়া কুফরিন কুতিলা যদি কোন নরাধম বেয়াদব বলে যে আবু বকর ওমর ওসমান মুআবিয়া তারা গোমরাহিতে ছিল সে কাফের হয়ে যাবে আর তাকে কতল করা হবে কি করা হবে তে ভণ্ড বেদাতি সুন্নি দাবিদারগুলো ইরানের রাফিজি শিয়াদের দালাল যারা হযরত মুয়াবিয়াকে গালিগালাজ করে সাহাবী বলতে চায় না শরীয়ত মোতাবেক তাদের বিচার কি এটা তো পারবো না পারবো আমরা একটা পারবো একটু কান টান টেনে দুই চারটা লাগাই দিতে পারবো যদি আমাদের সামনে এটা পড়ে আমরা অন্তত একটু করবো ইনশাআল্লাহ কি বলেন আপনারা অতএব মনে রাখবেন
সাহাবে কেরামের ভালোবাসা ইমানের অংশ, সাহাবে কেরামের মহব্বত ইমানের অংশ, সাহাবে কেরামের সম্মান ইমানের অংশ। বেলা শাক ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলাহু জান্নাতের যুবকদের নেতা, এবং ওনার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল যারা ইজিদ ও তার লোকজন, তারা সব বেঈমান মুরতাদ কাফের ও গোমরাহ ছিল, তাতে আমাদের সন্দেহ নাই। কিন্তু হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা হু সম্পর্কে এক চুল পরিমাণ বেয়াদবি করার দুঃসাহস কোন মুসলমান দেখাতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক থেকে, কুফর থেকে, গোমরাহী থেকে রক্ষা করুন। বলুন আল্লাহুম্মা আমীন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।